সারা বছর দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে সারা বছর নামাজ নাই রোজা নাই পর্দা নাই রমজান আসলে এমন পর্দাওয়ালা হয় যে দোকান পাট গুলোতে পর্দা লাগায় তারপরে ভিতরে খাওয়া শুরু করে ঠিক এই যুবক যারা ঠিক বলছে এরাও কিন্তু রমজানে পর্দাওয়ালা হয় এটাও ঠিক কি বলেন এটা ঠিক হোক আমি চাই না এটা বলেন বেঠি আমরা কেউ রমজান মাসে এরকম দোকানদারওয়ালা পর্দাওয়ালা হব না রাজি আছেন ইনশাআল্লাহ আরে নামাজ নাই রোজা নাই পর্দা নাই যদি ঈমানদার দাবি করে সেই ঈমানদার নামে ঈমান জোরে বলেন ঈমানদার নামে ঈমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা হইলে নামের মুসলমান হওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন বান্দা অন্তর পরিচ্ছন্ন করো কদ আফলাহা মান যাক্কাহা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ জান্নাতি হয়েছে প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় সফলতার মাপকাঠি ছিল অন্তর পবিত্র করা নফস যার ঠিক তার সব ঠিক যার দিল ঠিক তার সব আমরা বর্তমানে একটা স্লোগান দেই আল কোরআনের আলো এটা এটা হলো অযথা স্লোগান ঘরে ঘরে জালোর স্লোগানটা অযথা স্লোগান আমি কেন বললাম শুনেন বুঝবেন তাহলে আল্লাহ পাক ঘরে ঘরে জালার স্লোগান আপনার জন্য দেন নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম আগে তুমি তোমার নফসকে যে বাঁচাও তারপরে পরিবারকে বাঁচাও তার মানে আগে আপনার নিজেকে বাঁচাইতে বলছে আপনি যে বললেন ঘরে ঘরে সংসদে আপনি নিজের ঘরে নিজের ভিতরেই তো ঈমানের আগুন নাই ঘরে ঘরে কেমনে জ্বালাবেন আপনার নিজের কাছেই যদি কোরআনের আগুন না থাকে আপনি অন্যের ঘরে কেমনে কোরআনের আগুন জ্বালাবেন আল্লাহর কোরআন মতো যদি দিতে চান স্লোগান হবে আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো কোথায় জ্বালবেন আল কোরআনের আলো কারণ দিল ঠিক তো সব দিল ঠিক নাই আপনি অন্যের ঘরে আলো জ্বালাইতেছেন অথচ আপনি নিজে নামাজ পড়েন না আপনি নিজে সুন্নত মানেন না আপনি অন্য জায়গায় কিভাবে জ্বালাবেন এ কারণে দিলে জ্বলে যাবে তো ঘরে জ্বলে যাবে ঘরে জ্বলে যাবে তো দেশে জ্বলবে দেশে জ্বলবে তো সংসদেও জ্বলবে কোথায় জ্বালবো কদ আফলাহা মান যাক্কাহা তাজকিয়াতুন নফস মানে অন্তরকে পবিত্র করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকদ খাবা মান দাসাহা যেই বান্দার অন্তর কলুষিত ওই বান্দার সব কলুষিত বান্দার অন্তর ঠিক বান্দার সব ঠিক এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব বান্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা থাকে নবী বলেন ওই গোস্তের টুকরা যদি ভালো হয় আল্লাহ পাক বান্দার সারা দেহটাকে ভালো বানায় দেয় আর গোস্তের টুকরা খারাপ যদি হয় বান্দার সারা দেহটাকে আল্লাহ পাক খারাপ বানায় দেয় এই এলাকার মধ্যে কেউ যদি বাজারে আম কিনতে যান আমের আগে ঘ্রাণ দেখবেন দুই নম্বরে কালার দেখবেন
যদি কোনো আমের ঘ্রাণ সুন্দর হয় কালারও সুন্দর হয় বুঝতে হবে আমটা পাকা আর কোনো আমের যদি ঘ্রাণও নাই কালারও নাই বুঝতে হবে আমটার তেমন দাম নাই পচা আল্লাহর কোনো বান্দা ইমানদার যদি নিজেকে দাবি করে ওই বান্দার ইমানদার দাবি করার কারণে বান্দার গায়ের উপরে ইমানের রং আর ঘ্রাণ ছড়ানোর কথা আর যে বান্দার ইমানটা পচে গেছে ওই বান্দার গায়ের উপরে ইমানের রং নাই ইমানের ঘ্রাণও নাই ঠিক কিনা ইমানের রং যদি দিলের ভিতরে থাকে বান্দার নফসটিন সুন্দর ইমানের রং যদি দিলের মধ্যে থাকে সেটা বাইরে প্রকাশ পায় ইমানের রং যদি দিলের মধ্যে থাকে সেটা বাহিরে দেখা যায় কেউ যদি ইমানদার হয় বাহিরে সুন্নত প্রকাশ পায় কেউ যদি ইমানদার হয় বাহিরে নামাজ প্রকাশ পায় কেউ যদি ইমানদার হয় তার চেহারার মধ্যে ইমানের আলামত প্রকাশ পায় আল্লাহ ডাক দেয়া বলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ একটা ইমানদার বান্দার চেহারার মধ্যে তাকাইলেই বোঝা যায় এই বান্দাটা নামাজি কারণ তার চেহারার ভিতরে সেজদার আলামত প্রকাশ পায় আর বেঈমান যারা নামাজ আদায় করে না বেঈমান যারা সন্ত্রাসী করে ২৪ ঘন্টা গুনাহের কারখানায় যায় ওই বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দাটা গুনাহগার দেখবেন চেহারা দেখলেই বোঝা যায় কোন বান্দা গাঁজা খায় কোন বান্দা জিকির করে ঠিক কি নজরে করে কারণ আল্লাহ বলেন তোমরা যারা বান্দারা আছো প্রত্যেকটা বান্দাকে শয়তান চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে এমন ভাবে ঘেরাও করে রাখে বান্দা ওখান থেকে ছুটতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে শয়তান চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে এমন ভাবে জাল বিছায় রাখে শয়তানের জালের কারণে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না শয়তান কখনো কখনো দুর্নীতির জাল বিছায় দেয় শয়তান কখনো কখনো সুদের জাল বিছায় দেয় শয়তান কখনো কখনো ঘুষের জাল বিছায় দেয় শয়তান কখনো কখনো সন্ত্রাসীর জাল বিছায় দেয় শয়তান কখনো কখনো মাদকের জাল বিছায় দেয় শয়তান কখনো কখনো মেসির মতো চুল রাখার জন্য জাল বিছায় দেয় যার কারণে আর্জেন্টিনা মেসির বাড়াবাড়িতে আমাদের বাংলাদেশে মানুষ মারা যায় এগুলো শয়তানের জাল চতুর্দিক থেকে শয়তান বিছায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানটা কেমনে আসে জানো ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে সামনে থেকে আসে পিছন থেকে আসে চতুর্দিক থেকে এসে শয়তান বান্দাকে ঘেরাও করে নেয় ওই বান্দা যখন শয়তানের জালের মধ্যে ডুবে যায় ওই বান্দা শয়তানের জাল থেকে বের হইতে না পেরে বান্দা দিশেহারা হয়ে শয়তানের খলিফা হয়ে যায় অবশেষে শয়তান বান্দাকে কিভাবে কি করায় জানেন আল্লাহ পাক ডাক দেয়া বলেন শয়তান বান্দাকে তখন কুফরি করায় দেয় অবশেষে শয়তান বান্দার কাছে যখন কুফরি করায় বান্দা তখন গুনাহ করে জেনা করে বান্দা তখন হারাম খায় হারাম কাজ করতে করতে শয়তানের খলিফা হয়ে যায় অবশেষে শয়তান ডাক দেয়া বলে ইন্নি বারি উম্মিঙ্কা আরে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই এই বান্দারে খেলাফত দিলে বান্দা আমার থেকেও আগায় যাবে শয়তান তখন বান্দারে দেখে ডাক দেয়া কয় আমি কি শয়তান তুই তো আমার চাইতেও বড় শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি সুদের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া